আমাদের উঠানে দেখেন কত জল জমে গেছে। দুদিন ধরে আমাদের এই দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। বৃষ্টির মধ্যে সব থেকে বেশি কষ্ট যদি কারো হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই যে গরু বাছুরের। দেখেন কি অবস্থা গরুর ঘরে, কিন্তু কি করা যাবে, বৃষ্টির মধ্যে তো আর ভিজানো যাবে না। আকাশে এখনো মেঘ আছে আর বলতে বলতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। একটু দূর এখানে মনে হয় বৃষ্টিটা থামলো। দেখেন মাঠ ঘাট পুরো জলে ডুবে গেছে, কি অবস্থা। সবাই গরু বের করতেছে, আমারও বের করতে হবে গরু। যাক গে আমার বাঁচা গেল, বৃষ্টিটা একটু কমলো। এই বেলা মনে হয় বৃষ্টি হবে না নাকি? হ্যাঁ এই বেলা একটু কমই থাকবে। কেন আজকে রথযাত্রা তুই জানিস? ওহো আমার তো মাথায় নেই, আজকে তো রথযাত্রা না? একটু পরেই রথ বের করবে। হ্যাঁ আজকে রথযাত্রা, তো রথযাত্রার উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে রথযাত্রার উপলক্ষে বাড়িতে একটু নিরামিষ রান্না করবো, রান্না করবো বাসন্তী পোলাও, সাথে থাকবে আলুর দম। তো চলেন রান্নাঘরে, চট করে রান্নাটা সেরে ফেলাই, আবার রথের মেলায় যাব। পোলাও রান্না করার জন্য আমি এখানে দেখেন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা এবার শুকনা কাপড়ের উপরে ঝরা দিয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, চালটা একটু হালকা শুকাক, ততক্ষণ আমি আলুর দমের জন্য আলুগুলো সিদ্ধ করে নিব। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। আলুটা সিদ্ধ বসায় দিছি আর এখানে দেখেন চালটাও কি সুন্দর ঝরঝরা হয়ে আসছে। এবার এই চালটা হলুদ লবণ চিনি ঘি আর আদা গরম মশলা দিয়ে ভালো করে মাখাই নিব। দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব চিনি, লবণ, হলুদ, গরম মশলা, ঘি দিয়ে ভালো করে মাখাই নিব। আর বৃষ্টি হবে না মনে হচ্ছে মা, দেখো ওই যে ধর নীল আকাশ বেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ রোদ চলে গেলে হবে কি, ওই যে নীল আকাশ দেখা যাচ্ছে দেখছো, মনে হচ্ছে বৃষ্টি তো আর হবে না এইবেলা, না হলেই ভালো। মেলায় সবাই চলে যাবে। একবার মনে আছে মা আমরা জিনিসপত্র টুল টুল নিয়ে মেলায় দোকান করছিলাম, মেলায় বৃষ্টির জন্য কিছু বিক্রি বাট্টা করতে পারিনি, জানো মা? হ্যাঁ সব নিয়ে আবার বাড়ি আসি। কি বৃষ্টি মুসুল দাঁড়াতাও। সব কিছু দিয়ে চালটা ভালো করে মাখা নিলাম, এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা নামায় পোলাওটা রান্না করে নিব। লাল আলু দিয়েও কিন্তু আলুর দম বাম্পার লাগে, তাই না মা? দিয়ে দিব ঘি, ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এর মধ্যে কাজু কিশমিস দিয়ে দিব। এবার মাথায় রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। দুধ দিয়ে ভালো করে চালটা নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিব। এখানে আমি সাড়ে সাতশো চাল নিয়েছি, পুরোপুরি আমি দেড় লিটারের মতো জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। পোলাওয়ের চালটা সিদ্ধ হোক ততক্ষণ আমি আলুটা ছুলে নিব।
এই আলুটার নাম কি বলো তোমার? কি আলু? হল্যান্ডের আলু। হল্যান্ডের? হ্যাঁ, হল্যান্ড, হল্যান্ড আলু। হল্যান্ডের আলু না, হল্যান্ড আলু। দশ মিনিট জাল দিয়ে নিলাম, এবার ঢাকনাটা খুললে নাড়াচাড়া দিয়ে নিব। চালটা প্রায় ফুটে আসছে, এবার কয়েকটা খাটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দিলাম, আরও পাঁচ মিনিট হালকা আছে, জাল দিয়ে নিব। পোলাও রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব, ঠান্ডা হলে পরে ঝরঝরা হয়ে যাবে। এবার আলুর দম রান্না করব, তো ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দেবো বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। দিয়ে দিয়ে সামান্য চিনি, মশলাটা ভালো করে কষা নিলাম। এখানে দেখেন সিদ্ধ করা আলুটা দুই টুকরা করে নিচ্ছি, এবার দিয়ে দিব। মশলার সাথে আলু দিয়ে ভালো করে কষা নিলাম, এবার ঝোল দিয়ে দিব। এবার ঘি, গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। দিয়ে দেবো ঘি, এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আলুর দম রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পোলাও তো সেই ঝরঝরা হয়েছে বোমা, ঝরঝরা হচ্ছে, হ্যাঁ আর একটু ঝরঝরা হইতো, বুঝছো না? ঠিকই আছে, ঝরঝরে বাসনাও সেই সুন্দর বেড়েছে। আজকে রোজ যাত্রা, আজকে নিরামিষ তরকারি করছো, পোলাও করছো, খুব ভালো হয়েছে, খাইতেও সেই স্বাদ হয়েছে। আজকে রোজ যাত্রা ভালো হয়েছে, খুব নিরামিষ হয়েছে, নিরামিষ রান্নাই ভালো লাগে না? আজকে রথযাত্রার দিন, বাড়িতে নিরামিষ রান্না করছি, বাসন্তী পোলাও, সাথে আলুর দম,
তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।